Dear students, welcome you again to my online class that is being said online classes. Tumra jano amra spoken english e make ke kibhabe causative verb hisebe byabohar korte hoy ta tense onujayi shekhachi. Er age je dutu porbo ami already e byapare korechi video. Tumra jano prothom porbote present tense er khetre kibhabe make ke পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয় যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেগুলো দেখিয়েছি এবং সেকেন্ড পর্বে বা দ্বিতীয় পর্বের ভিডিওটাতে আমি কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মেক কে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় আমি তা দেখিয়েছি আজকে এই তৃতীয় পর্বের ভিডিওতে আমরা past perfect tense এবং past perfect continuous tense কিভাবে make কে positive verb হিসেবে ব্যবহার করতে হয় তা আমরা দেখাবো কেন আমি অনেক আগেই তোমাদের বলেছি positive verbটা কি positive verb বলতে বোঝায় যেখানে ক্রিয়া নিজে কর্তা নিজে কোনো কাজ না করে অপরকে কাউকে দিয়ে করায় সেটাকে তখনই বলা হয় সেখানে positive verb-এর ব্যবহার আমি আবার বলি ধরো আমি বললাম আমি জল খাচ্ছি তো আমি নিজে খাচ্ছি কিন্তু আমি যদি বলি আমি কাউকে জল খাওয়াচ্ছি তখন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে ধরো আমি পড়ছি এটা নিজে পড়ছি কিন্তু যদি বলি আমি কাউকে দিয়ে পড়াচ্ছি তখন সেটা কিন্তু পজিটিভ ভার্ব হবে অর্থাৎ নিজে না করে অপর কাউকে দিয়ে যখন কোনো কিছু করানো হয় তখনই পজিটিভ ভার্ব ব্যবহার করা হয় আমি আবার বলি নিজে না করে অপর কাউকে দিয়ে যদি কখনো কিছু করানো হয় তখনই সেক্ষেত্রে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয় যেমন মনে করো আমি বলছি এই যে একটু আগে বললাম যে আমি ভাত খাচ্ছি এটা সাধারণ ক্রিয়া নো প্রবলেম কিন্তু আমি যদি বলি আমি তাকে ভাত খাওয়াচ্ছি বা তাকে দিয়ে ভাত খাওয়াচ্ছি বা ধরো আমি চিঠি লিখছি বললাম এটা সাধারণ বাক্য কিন্তু যদি আমি তাকে দিয়ে চিঠি লেখাচ্ছি বলি তাহলে তখনই সেটা কিন্তু পজিটিভ ভার্ব হবে এবং সেক্ষেত্রেই মেককে ব্যবহার করতে হয় আমরা অলরেডি প্রেজেন্টের চারটে ভাগে দেখেছি এবং পাস্টের ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেছি আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেকের ব্যবহার দেখ তোমরা এমনিতেই জানো পাস্ট পারফেক্ট টেন্স ব্যাপারটা কি যে অতীতের দুটো ঘটনা থাকবে অতীতের দুটো ঘটনা থাকবে যার মধ্যে একটা আগে ঘটবে এবং একটা পরে ঘটবে আমি পাস্ট পারফেক্টের কথা বলছি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটা দুটো ঘটনা থাকবে অতীতে যার মধ্যে একটা আগে ঘটবে এবং একটা পরে ঘটবে এই যে প্রথমে যে ঘটনাটা ঘটবে তার করতে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে যে ঘটনাটা ঘটে তার করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে গেলে তোমরা সবাই জানো সাধারণ ক্ষেত্রে প্রথমে কর্তা তারপর হ্যাড তারপরে মূল ক্রিয়া তিন নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ তারপরে অন্যান্য কর্ম তারপরে যদি পূর্বে থাকে বিফোর সংযোজক হিসেবে আর পরে থাকলে আফটার আর তারপর যে দ্বিতীয় ঘটনাটা ঘটে মানে পরে যে ঘটনাটা ঘটে তার করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স তোমরা অলরেডি শিখে এসছো যে প্রথমে কর্তা তারপরে মূল ক্রিয়া দু নম্বর রূপ বা পাস্ট রূপ তারপর অন্যান্য কর্ম এখন এক্ষেত্রে বলি যদি দেখো তোমাকে মানে পজিটিভ ভার্ব মেককে যখন পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে যদি দেখো তোমাকে এমন একটা বাক্য দেওয়া হয়েছে যেখানে দুটো অতীতের ঘটনা আছে একটা আগে ঘটেছে এবং একটা পরে ঘটেছে প্রথম যে ঘটনাটা ঘটেছে তাতে যদি দেখো কাউকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে তাহলেই সেখানে বুঝবে যে পাস্ট পারফেক্ট টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে আমি আবার বলি যদি দেখো তোমাকে এমন কোনো বাক্য দেওয়া হয়েছে যেখানে দুটো অতীতের ঘটনা আছে যেখানে দুটো অতীতের ঘটনার মধ্যে একটা একটু আগে ঘটবে আর একটা একটু পরে ঘটছে যেটা আগে ঘটছে সেখানে যদি দেখো কর্তা কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছে নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে তাহলে সেই বাক্যটিতে মনে রাখতে হবে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে
এবং পরে যে ঘটনাটা ঘটছে সেটা করতে হবে পাস্ট ইনডিফিনিট। এবং সেক্ষেত্রে গঠন করার নিয়ম কি হলো জানো, প্রথম বাক্যের মানে যে ঘটনাটা আগে ঘটেছে তার কর্তাকে বসাবে বা সাবজেক্টকে বসাবে, তারপরে হ্যাড বসাবে, প্রথম যে ঘটনাটা ঘটে আমরা জানি তার পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে প্রথমে কর্তা বসাবে, তারপর হ্যাড বসাবে, তারপর পজিটিভ ভার্ব হিসেবে মেকের থার্ড ফর্ম মেডকে বসাতে হবে, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম লিখতে হবে, তারপর মূল ক্রিয়া ওই বাক্যে যে মূল ক্রিয়া আছে প্রথম বাক্যে তার প্রেজেন্ট রূপ বা এক নম্বর রূপ বসাতে হবে, তারপর অন্যান্য কর্ম, এরপর সংযোজক হিসেবে বিফোর অথবা আফটার, ওই যে দুটো বাক্য থাকে তো সংযোজক হিসেবে বিফোর অথবা আফটার, পূর্বে থাকলে বিফোর লিখবে পরে থাকলে আফটার লিখবে, তারপর দ্বিতীয় যে ঘটনাটা ঘটছে তার পাস্ট ইনডিফিনিট, প্রথমে কর্তা তারপরে মূল ক্রিয়ার পাস্ট রূপ বা দ্বিতীয় রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন করো যে আমি বাড়ি ফিরবার পূর্বে তাকে দিয়ে চিঠি লিখিয়েছিলাম, তাকে চিঠি লিখিয়েছিলাম, দেখো নিজে লিখিনি, তাকে চিঠি লিখিয়েছিলাম মানে তাকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল। তাহলে দেখুন দুটো ঘটনা ঘটছে, এক তো তাকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল, তারপর আমি বাড়ি ফিরলাম, তো কোনটা আগে, যেটা চিঠি লেখানো হয়েছিল ওটা, তাহলে ও ক্ষেত্রেই আমরা পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করব, কারণ ওখানে কর্তা নিজে করছে না অন্য কাউকে দিয়ে করাচ্ছে। তাহলে আমি তাকে দিয়ে চিঠি লিখিয়েছিলাম হবে আই হ্যাড মেড হিম রাইট দ্য লেটার, দেখো কারণ এক্ষেত্রে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে গেলে প্রথমে কর্তা বসাতে হয়, তারপর হ্যাড, তারপরে মেকের পাস্ট পার্টিসিপল রূপ বা মেকের থার্ড ফর্ম মেডকে বসাতে হবে, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম লিখতে হবে, তারপর ওই বাক্যের মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। তাহলে আমি তাকে দিয়ে চিঠি লিখিয়েছিলাম আই হ্যাড মেড ইন রাইট দ্য লেটার, চিঠি লেখা যে লিখিয়েছিলাম লেখানোটা হচ্ছে মূল ক্রিয়া, তাহলে রাইট হচ্ছে তার প্রেজেন্ট রূপ, তাহলে প্রথমে আই তারপরে হ্যাড বসাতে হবে, তারপরে মূল ক্রিয়ার মূল ক্রিয়া নয় সরি মেকের থার্ড ফর্ম অর্থাৎ পজিটিভ ভার্ব হিসেবে মেকের থার্ড ফর্ম মানে মেড, আই হ্যাড মেড, তারপরে যাকে দিয়ে করাচ্ছে তার নাম তাকে দিয়ে করাচ্ছে তাহলে হিম, তারপরে ওখানে যে মূল ক্রিয়া আছে ওই জল খাইয়েছিলাম বলছে, তাহলে এখানে যদি বলো তাহলে ড্রাঙ্ক হবে সরি ড্রিঙ্ক হবে, ড্রিঙ্ক মানে তো পান করা, তাহলে আই হ্যাড মেড হিম ড্রিঙ্ক ওয়াটার বিফোর আই রিটার্ন হোম, বা যদি চিঠি লেখানোর কথা বলো তাহলে আই হ্যাড মেড হিম রাইট দ্য লেটার বিফোর আই রিটার্ন হোম। আর একটা উদাহরণ নেই, যেমন মনে করো সে অফিস যাবার পূর্বে রামকে দিয়ে শাকসবজি আনিয়েছিল, দেখো সে অফিস যাবার পূর্বে রামকে দিয়ে শাকসবজি আনিয়েছিল, দেখো তাহলে কি হবে, কোন ঘাট কাজটা আগে ঘটিয়েছে যে সে শাকসবজি আনিয়েছিল, তাহলে হি হ্যাড মেড রাম, রামকে দিয়ে আনিয়েছে ব্রিং ভেজিটেবলস বিফোর হি ওয়েন্ট টু অফিস, যেটা প্রথম ঘটনা ঘটেছে সেখানেই আমরা দেখছি যে তা অন্য কাউকে দিয়ে কাজ করানো হয়েছিল, সেই জন্য সেখানে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করলাম, তারপরে যে ঘটনাটা ঘটেছে তার পাস্ট ইনডিফিনিট করলাম, পাস্ট ইনডিফিনিট করলে তো জানো তোমরা যে প্রথমে কর্তা তারপরে মূল ক্রিয়ার পাস্ট রূপ তারপর অন্যান্য কর্ম লিখতে হয়। তাহলে যেটা বললাম সে অফিস যাওয়ার পূর্বে রামকে দিয়ে ভেজিটেবল আনিয়েছিল, তাহলে হি হ্যাড মেড রাম ব্রিং ভেজিটেবলস বিফোর, এবার পরের বাক্যটা হি ওয়েন টু অফিস, পরের বাক্যটা আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, তাহলে পাস্ট পারফেক্টে প্রথম বাক্যটা করতে হয় পাস্ট পারফেক্ট টেন্সে, আর যেটা পরে ঘটে সেটা করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর যেহেতু ওই প্রথম বাক্যতেই কাউকে দিয়ে করানো হয়েছিল এরকম বোঝায়, সুতরাং প্রথম বাক্যতেই পজিটিভ ভার্ব হিসেবে মেকের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স সেখানে নিয়ম হলো প্রথমে কর্তা তারপরে হ্যাড তারপরে মেড তারপর ওই যে বললাম যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপর ওই বাক্যের মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপরে অন্যান্য কর্ম, এবার সংযোজক হিসেবে বিফোর অথবা আফটার, তারপর এবার যে দ্বিতীয় ঘটনাটা আছে তার পাস্ট ইনডিফিনিট,
অর্থাৎ বা সিম্পল পাস্ট রূপ। সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা, মূল ক্রিয়ার সেকেন্ড রূপ বা পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আরো একটা উদাহরণ নিই, যেমন মনে করো সে কোচিং এ যাবার পূর্বে, সে কোচিং এ যাবার পূর্বে আমাকে আমাকে দিয়ে জল আনিয়েছিল। দেখো যদি এটা বলি, সে কোচিং এ যাবার পূর্বে আমাকে দিয়ে জল আনিয়েছিল, আমাকে জল আনিয়েছিল। দেখো সে নিজে আনেনি কিন্তু আমাকে দিয়ে আনিয়েছে, তাহলে এই যে ঘটনাটা এটা আগে ঘটেছে, সে আমাকে জল আনিয়েছিল। এই ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করবো, তাহলে নিয়ম হবে ক্ষেত্রে এটা পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু দুটো অতীতের ঘটনা আছে। ওই যে বললাম সে কোচিং এ যাবার পূর্বে আমাকে জল আনিয়েছিল, আমাকে জল আনিয়েছিল আগে ঘটছে আর কোচিং এ গিয়েছিল পরে ঘটছে। সুতরাং সে আমাকে জল আনিয়েছিল ওটার কিন্তু করবো আমরা পজিটিভ ভার্ব হিসেবে মেকের ব্যবহার। তাহলে হি হ্যাড মেড মি ব্রিং ওয়াটার বিফোর হি ওয়েন টু দ্য কোচিং। আমি বারবার বলছি যেটা আগে ঘটে সেটার করবো পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটছে ঘটনা সেটার করবো পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট টেন্সে যখন পজিটিভ ভার্ব করবে তখন প্রথমে কর্তা, তারপর হ্যাড, তারপর মেড, তারপরে হচ্ছে যাকে দিয়ে আনা করানো হয়েছে তার নাম, তারপরে হচ্ছে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, ওই বাক্যে যে মূল ক্রিয়া আছে, যেমন জল আনিয়েছিল আনাটা মূল ক্রিয়া, জল খাইয়েছিল যদি থাকে খান, জল খানোটা মূল ক্রিয়া, ইত্যাদি। এর পর দ্বিতীয় বাক্য লিখতে হবে, কিন্তু তার আগে সংযোজক থাকলে বিফোর থাকলে পূর্বে থাকলে বিফোর আর পরে থাকলে আফটার লিখতে হবে, তারপর দ্বিতীয় বাক্যটা লিখতে হবে, সেটা পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে দ্বিতীয় বাক্য যখন করবে তখন প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আর একটা উদাহরণ দিই, যেমন মনে করো যেমন সে পোস্ট অফিসে যাবার পূর্বে আমাকে ফর্মটা সই করিয়েছিল, সে পোস্ট অফিসে যাওয়ার পূর্বে আমাকে ফর্ম স্বাক্ষর করিয়েছিল। দেখো সে নিজে স্বাক্ষর করেনি, আমাকে স্বাক্ষর করিয়েছিল। তাহলে এখানে পজিটিভ ভার্ব হবে মেককে ব্যবহার করতে হবে, দুটো ঘটনা ঘটছে, সে আমাকে স্বাক্ষর করিয়েছিল এটা আগে ঘটছে আর তারপর সে পোস্ট অফিসে গিয়েছিল, তাহলে সে আমাকে স্বাক্ষর করিয়েছিল ফর্মে, ওটা করব পজিটিভ ভার্বের ব্যবহার পাস্ট পারফেক্টে। আর তারপরে যে বাক্যটা ঘটছে সে পোস্ট অফিসে গিয়েছিল, সেটা হবে কি বলতো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সে আমাকে ফর্মে স্বাক্ষর করিয়েছিল কি হবে পজিটিভ ভার্ব, সে নিজে করেনি আমাকে দিয়ে করিয়েছিল, তাহলে হি হ্যাড মেড মি সাইন। দেখো সাইন প্লাস প্রেজেন্ট রূপ, সাইন বললাম মূল ক্রিয়ার, এখানে প্রেজেন্ট রূপ করতে হবে, হি হ্যাড মেড মি সাইন দ্য ফর্ম। এবার পরে বিফোর, যেহেতু পূর্বে আছে সংযোগ, হি ওয়েন টু পোস্ট অফিস। জানি আমি বলেছি যে দ্বিতীয় বাক্য যেটা থাকে তার করব পাস্ট ইনডিফিনিট টেন্স, ওরে বাবা সোজা কথায় প্রথম বাক্যটা করব পাস্ট পারফেক্ট টেন্সে আর যেটা পরে ঘটছে সেটা করব পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে ওই যখনই তুমি পজিটিভ ভার্ব মেকের ব্যবহার করতে চাইবে তখন প্রথমে কর্তা, তারপর হ্যাড, তারপর মেড, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপর ওই বাক্যের মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম, তারপরে একটা সংযোজক লিখতে হবে, যদি বিফোর পূর্বে থাকে বিফোর লিখবে, পরে থাকে আফটার লিখবে, তারপর ওই যে দ্বিতীয় ঘটনাটা ঘটছে তার পাস্ট ইনডিফিনিট রূপ। পাস্ট ইনডিফিনিট মানে প্রথমে কর্তা, তারপরে মূল ক্রিয়ার পাস্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আর একটা উদাহরণ দিই, যেমন মনে করো যেমন সে চান করবার পূর্বে আমাকে দিয়ে কাপড় কাচিয়েছিল, সে চান করবার পূর্বে আমাকে দিয়ে কাপড় কাচিয়েছিল। দেখো সে আমাকে দিয়ে কাপড় কাচিয়েছিল আগে, তাহলে হি হ্যাড মেড মি ওয়াশ হিজ ক্লথস। প্রথমে কর্তা বসালাম, তারপরে হ্যাড বসালাম যেটা আগে ঘটেছে তার, তারপর মেকের থার্ড ফর্ম পজিটিভ ভার্ব মেকের থার্ড, যেহেতু নিজে করেনি আমাকে দিয়ে করিয়েছে ওই জন্য পজিটিভ ফর্ম মেককে আমরা ব্যবহার করছি, তার যেহেতু এটা পাস্ট পারফেক্ট থার্ড ফর্ম লাগবে, তাহলে প্রথমে কর্তা, তারপর হ্যাড, তারপর মেড, তারপর আমাকে দিয়ে করিয়েছিল মি, তারপরে কাপড় কাচিয়েছিল কাঁচা ইংরেজি ওয়াশ, তার প্রেজেন্ট রূপ বসবে মূল ক্রিয়া, তাহলে হি হ্যাড মেড মি ওয়াশ হিজ ক্লথস। এবার পূর্বে আছে সংযোজক বিফোর, এবার বলো সে চান করেছিল, বিফোর হি টুক হিজ বাথ। ক্লিয়ার? এটা লাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট রূপ হল। এরপর আমরা আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পজিটিভ ভার্বে কি হবে দেখা যাক। দেখো যদি দেখো বাংলা বাক্যের শেষে
করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, নিজে করছে না অপরকে দিয়ে করাচ্ছিল, খাওয়াচ্ছিল নিজে খাচ্ছে না অপরকে দিয়ে খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, তারপরে আনাচ্ছিল, এই জাতীয় শব্দ থাকে এবং একটা সময়ের উল্লেখ থাকে, তাহলেই তুমি বুঝে নেবে সেখানে পজিটিভ ভার্ব হিসেবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেকটি ব্যবহার করতে হবে। আমি আবার যদি আবার দেখো, যদি বাংলা বাক্যের শেষে এরকম থাকে, করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, নিজে করছে না অপরকে দিয়ে করাচ্ছে, নিজে খাচ্ছে না অপরকে দিয়ে খাওয়াচ্ছে, নিজে নাচছে না অপরকে দিয়ে নাচাচ্ছে, এরকম যদি থাকে, করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, যা আনাচ্ছিল, বহন করাচ্ছিল, লেখাচ্ছিল, এই জাতীয় যদি শব্দ থাকে এবং একটা সময়ের উল্লেখ থাকে, তাহলে বুঝে নেবে সেখানে পজিটিভ ভার্ব হিসেবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা বসাবে, তারপর হ্যাড বিন, তারপর মেকের সঙ্গে আইএনজি, পজিটিভ ভার্ব মেকের সঙ্গে আইএনজি, প্রথমে কর্তা, তারপর হ্যাড বিন, তারপর মেকিং, মেকের সঙ্গে আইএনজি যোগ করলে, তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, যদি দেখো এরকম আছে বাংলা বাক্যের শেষে, করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, আনাচ্ছিল, বওয়াচ্ছিল, এই টাইপে লেখাচ্ছিল, এই টাইপের শব্দ থাকছে এবং একটা সময়ের উল্লেখ, অবশ্যই এর সঙ্গে সময়ের উল্লেখ থাকতে হবে, সময়ের উল্লেখ না থাকলে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াসে তোমার পজিটিভ ভার্ব মেক হিসেবে ব্যবহৃত হবে। যখনই দেখবে করাচ্ছিল, খাওয়াচ্ছিল, নাচাচ্ছিল, ঘুমা যাওয়াচ্ছিল, না লেখাচ্ছিল, বওয়াচ্ছিল, নিজে না করে অপরকে দিয়ে কিছু করাচ্ছিল, এরকম বোঝাবে এবং সময়ের উল্লেখ থাকবে, তখনই বুঝবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেখানে মেককে ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা বসাবে, তারপর হ্যাড বিন, তারপর মেকিং, প্রথমে কর্তা, তারপর হ্যাড বিন, তারপর মেকিং, তারপরে যাকে দিয়ে করাচ্ছে তার নাম, তারপরে ওই ক্রিয়া, ওখানে যে মূল ক্রিয়া আছে, ওই যে বাক্যে করাচ্ছিল, করাটা মূল ক্রিয়া, খাওয়াচ্ছিল, খাওয়াটা মূল ক্রিয়া, তার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। আর তোমরা তো জানো সময়ের সঙ্গে যদি ধরে বা যাবত যোগ থাকে তাহলে সময়ের আগে ফর, আর যদি হতে বা থেকে যোগ থাকে তাহলে ফ্রম বা সিন্স। যেমন মনে করো আমি যদি বলি সে দু ঘন্টা ধরে তাকে চিঠি লেখাচ্ছিল, সে দু ঘন্টা ধরে তাকে চিঠি লেখাচ্ছিল, তাহলে দেখো হি হ্যাড বিন মেকিং হিম রাইট দ্য লেটার ফর টু আওয়ার্স। বা যদি ধরো রিনাকে দিয়ে শ্যামবাবু দু ঘন্টা ধরে গান গাওয়াচ্ছিল, রিনাকে দু ঘন্টা ধরে শ্যামবাবু গান গাওয়াচ্ছিল, নিজে শ্যামবাবু গান গাইছেন না, রিনাকে দিয়ে গান গাওয়াচ্ছে, তা আবার সময়ের উল্লেখ আছে দু ঘন্টা ধরে, তাহলে যেহেতু নিজে না করে অপরকে দিয়ে করাচ্ছে, যেন পজিটিভ ভার্ব হিসেবে মেককে ব্যবহার করতে হবে, আর সময়ের উল্লেখ আছে যেহেতু এক্ষেত্রে, এবং করাচ্ছিল, খাওয়াচ্ছিল, এই টাইপের পর শব্দ আছে, অতএব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মেকের ব্যবহার করতে হবে পজিটিভ ভার্ব হিসেবে। নিয়ম, প্রথমে কর্তা, তারপর হ্যাড বিন, তারপর মেকিং, তারপর যাকে দিয়ে করাচ্ছে তার নাম, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন করে যেটা বলছিলাম শ্যামবাবু রিনাকে দিয়ে দু ঘন্টা ধরে গান গাওয়াচ্ছিল, তাহলে শ্যামবাবু হ্যাড বিন মেকিং রিনা সিং দ্য সং ফর টু আওয়ার্স। বা ধরো আমি তাকে দিয়ে তিন ঘন্টা ধরে ফুটবল খেলাচ্ছিলাম, তাহলে আই হ্যাড বিন মেকিং হিম প্লে ফুটবল ফর থ্রি আওয়ার্স। তাহলে আজকে আমরা দুটো জিনিস বললাম, বললাম পাস্ট পারফেক্ট টেন্সে মেকের পজিটিভ ভার্বের ব্যবহার, আর তারপরে বললাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটু তোমাদের খটমটো লাগতে পারে, খটমটো আর কিছু নয়, পাস্ট পারফেক্টে দুটো অতীতের ঘটনা থাকবে, যার মধ্যে একটা আগে ঘটেছে আর একটা পরে ঘটেছে। যদি দেখো যে প্রথম ঘটনাটায় ওই কাউকে দিয়ে কোনো কাজ করানো হয়েছিল, বাক্যে শেষ ওখানে ইয়া ছিল যোগ থাকবে, তাহলে সেক্ষেত্রে তার করবে পজিটিভ, সেখানেই পজিটিভ ভার্ব মেকের ব্যবহার হবে। সেক্ষেত্রে পাস্ট পারফেক্টের নিয়ম হলো প্রথমে কর্তা, তারপর হ্যাড, তারপরে মেড, মেকের ওই পজিটিভ ভার্ব মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড,
আমরা জানি তো past perfect করতে গেলে প্রথমে কর্তা তারপরে had তারপর মূল ক্রিয়া থার্ড ফর্ম হয় তাহলে এখানে make তো positive verb সুতরাং প্রথমে কর্তা তারপর had তারপরে make এর তিন নম্বর রূপ হচ্ছে made তাই এখানে made হবে তাহলে কর্তা তারপর had তারপর made তারপরে যাকে দিয়ে করানো হয়েছে তার নাম তারপরে মূল ক্রিয়া ওই বাক্যে যে মূল ক্রিয়া থাকবে তার present রূপ তারপর অন্যান্য কর্ম এরপর ওর সঙ্গে সংযোজক যদি থাকে পূর্বে তাহলে বিফোর সংযোজক যদি পরে থাকে আফটার তারপরে যে দ্বিতীয় ঘটনাটা ওখানে থাকবে সেটা করবো আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট মানে প্রথমে কর্তা তারপর মূল ক্রিয়ার পাস্ট রূপ তারপর অন্যান্য কর্ম দেখো আমি এটাই লিখেছি এখানে লক্ষ্য করো যদি কোনো ক্ষেত্রে দুটি অতীতের ঘটনার উল্লেখ থাকে যার মধ্যে একটি আগে এবং একটি পরে ঘটেছিল এবং এমন বোঝায় তাহলে প্রথম ঘটনাটি শেষে যদি করিয়েছিল খাইয়েছিল জানিয়েছিল ইত্যাদি যোগ থাকে তাহলে বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সে মেককে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে গঠনের নিয়ম প্রথমে প্রথম বাক্যে মানে যে ঘটনাটা প্রথম ঘটেছে তার কর্তাকে লিখবো তারপর হ্যাড তারপর মেড তার মেড মানে মেকের থার্ড ফর্ম মেড তারপর যাকে নিয়ে করানো হচ্ছে তার নাম তারপরে মূল ক্রিয়া অর্থাৎ ওই বাক্যে যেমন করানো হয়েছিল করাটা মূল ক্রিয়া খাওয়ানো হয়েছিল তার খাওয়াটা মূল ক্রিয়া তার প্রেজেন্ট রূপ তারপর তারপর পূর্বে অথবা পরে পূর্বে থাকলে বিফোর অথবা পরে থাকলে কি বলতো আফটার তারপরে দ্বিতীয় বাক্যের কর্তা মানে পরে যে ঘটনাটা ঘটেছে তারপর ওই বাক্যের মূল ক্রিয়ার পাস্ট রূপ তারপর অন্যান্য কর্ম আমি একটু উদাহরণ দিয়েছি দেখো যেমন আমি বাড়ি ফিরবার পূর্বে তাকে জল পান করিয়েছিলাম দেখো দুটো ঘটনা ঘটছে আমি বাড়িও ফিরেছিলাম আবার তাকে জল পান করিয়েছিলাম তো তাকে জল পান করিয়েছিলাম ওটা আগে ঘটছে তাহলে ওটাই আমরা ওখানে কিন্তু আমি নিজে তো পান করছি না তাকে দিয়ে করাচ্ছি ওখানেই পজিটিভ ভার্ব হিসেবে প্রথম ঘটনাটি পজিটিভ ভার্ব হিসেবে মেকে ব্যবহার হবে অতএব সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা তারপর হ্যাড তারপর মেকে থার্ড ফর্ম যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স মেড তাহলে দেখো তাই লিখেছি আই হ্যাড মেড হিম ড্রিঙ্ক ওয়াটার বিফোর আই রিটার্নড হোম আমি বাড়ি ফিরবার পূর্বে তাকে জল পান করিয়েছিলাম তারপরে বললাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে করে দেখো যে যদি বাক্যের শেষে করাচ্ছিল খাওয়াচ্ছিল নাচাচ্ছিল আনাচ্ছিল লেখাচ্ছিল এই জাতি নিজে না করে অপরকে দিয়ে করাচ্ছিল এরকম বোঝায় এবং একটা সময় উল্লেখ থাকে তাহলে বুঝবে সেখানে মেকের পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হবে এবং সেটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ মনে রেখো এখানে শুধু পড়াচ্ছিল খাওয়াচ্ছিল নাচাচ্ছিল এটাই থাকবে না সঙ্গে একটা কিন্তু সময়ের উল্লেখও থাকবে সময়ের উল্লেখ না থাকলে সেটা কিন্তু চলে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি আবার বলি বাক্যের শেষে করাচ্ছিল খাওয়াচ্ছিল নাচাচ্ছিল আনাচ্ছিল লেখাচ্ছিল এই জাতীয় যদি শব্দ থাকে এবং একটা সময়ের উল্লেখ থাকে তাহলেই বুঝতে হবে যে সেখানে তোমাকে মেককে কনস্টিভ ভার্ব হিসেবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে কর্তা বসাবে তারপর হ্যাড বিন তারপর মেকিং তারপর যাকে দিয়ে করানো হচ্ছে তার নাম তারপর ওই বাক্যে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম আর সময়ের উল্লেখের কথা তো তোমরা আগেই শুনেছ যদি সময়ের সঙ্গে ধরে বা যাবত যোগ থাকে তাহলে তার আগে লিখবে ফর আর যদি সময়ের সঙ্গে হতে বা থেকে যোগ থাকে তার আগে ফ্রম বা সিন্স দেখো আমি এইটাই এখানে লিখেছি যে যদি বাক্যের শেষে করাচ্ছিলাম খাওয়াচ্ছিলাম যাচ্ছিলাম নাচাচ্ছিলাম ইত্যাদি থাকে এবং সময়ের উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মেককে ব্যবহার করা হয়েছে পজিটিভ ভার্ব হিসেবে এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে সাবজেক্ট তারপর হ্যাড বিন তারপর মেকিং তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ ওই যে বাক্যে যে মূল ক্রিয়া থাকবে তার প্রেজেন্ট রূপ তারপর অন্যান্য কর্ম যেমন সে তাকে দু ঘন্টা ধরে চিঠি লেখাচ্ছিল দেখো হি হ্যাড বিন মেকিং হিম রাইট দ্য লেটার ফর টু আওয়ার্স ক্লিয়ার তাহলে দেখো আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পজিটিভ ভার্ব হিসেবে মেকের ব্যবহার দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমরা পুনরায় আবার সেটাকে শেখাবো কিন্তু আমার মনে হয় এটাকে ভালো করে ফলো করলেই তোমরা বুঝতে পারবে যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে তোমরা আরও বেশি করে এই ক্লাস সকলের সঙ্গে শেয়ার করো এবং শুধু তাই নয় আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমরা এই কাজকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি So that's all for this day.